মিডিয়ার মানুষদের সম্পর্কে জেনারেল মানুষের পারসেপশন কি। সাপোজ আমিন, আমিন এখনো বিয়ে করে নাই, বাট আমিনকে কি আমরা কেউ একজন মিডিয়ার মানুষ হিসেবে ধরবো? জানি না, আমিন কন্টেন্ট ক্রিয়েটার হ্যাঁ হইতে পারে। হ্যাঁ এন্ড এখন না ওই থিন লাইনটা অনেক কমে গেছে যে মিডিয়ার মানুষ বলতে ওই নাটক সিনেমার মানুষ বুঝাইতেছে নাকি হচ্ছে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারদেরকে আমি এখন মিডিয়ার মানুষ হিসেবে ধরবো। সাপোজ আমিন একজন মিডিয়ার মানুষ, এই এই লাইনটা চলে আসি, ট্যাগটা চলে আসলো। তো মিডিয়ার মানুষদের সম্পর্কে জেনারেল পাবলিকের অনেকগুলো পারসেপশন আছে যে মিডিয়ার মানুষ লুচ্চামি করে, মিডিয়ার মানুষ হচ্ছে যে বিয়ে করার পরে ডিভোর্স দেয়া দেয়, মিডিয়ার মানুষদের ডিভোর্স সম্পর্কে অনেক বেশি চর্চা হয়, অনেক আলোচনা হয়। সাপোজ এই যে পরমব্রত এবং অনুপমের যেই কেসটা ইয়ে হয়েছে, অনুপম ডিভোর্স দেওয়ার পরে ওরা তিনজন, ও অনুপম, ওর বউ এবং পরমব্রত বন্ধু মানুষ ছিল, অ্যান্ড দেন বিয়ে ডিভোর্স হলো, তার সাথে সাথে হচ্ছে পরমব্রতর সাথে অনুপমের এক্স ওয়াইফের বিয়ে হয়ে গেছে। এই জিনিসগুলো মিডিয়ার মধ্যে অনেক বেশি পরিমাণে হয় বলে জেনারেল মানুষ মনে করে। আমি যদি ডিফারেন্সিয়েশনটা দেখি, সো যদি একজন জেনারেল পাবলিক মিডিয়ার কোনো মানুষকে বিয়ে করতে যায়, ঠিক আছে, তাইলে এবং তার মধ্যে যদি এই ভয়টা থাকে, আচ্ছা মিডিয়ার মানুষজন তো হচ্ছে যে এইরকম, মানে এই যে তাদের তাদের ইয়াটা মানে রিলেশনশিপ সম্পর্কে তাদের ডেপথ বা তাদের রিলেশনশিপের ডেপথ খুবই শ্যালো হয়, এরকম যদি মানে হচ্ছে পারসেপশন থাকে, এই জিনিসটা কতটা সত্যি? নাম্বার ওয়ান কোশ্চেন। এবং এই জিনিসটা, সেকেন্ড কোশ্চেন হচ্ছে এই জিনিসটা থাকাটা ভালো কি না, মানে মিডিয়ার মানুষজনের সম্পর্কে। কারণ আমরা কিন্তু উল্টা জিনিসও দেখছি, তিশা ফারুকের রিলেশনশিপ আমরা দেখছি বহুদিন পর্যন্ত টিকছে, ইভেন এমন অনেক রিলেশনশিপও আছে যেটা হচ্ছে যে মানে বহুদিন, এলিটাপ ও আশফাক নিপুণ ভাইয়া, হ্যাঁ এরকম অনেক, হ্যাঁ এলিটা পো, আশফাক নিপুণ ভাইয়া, তারপর হচ্ছে কিন্তু আবার এমন অনেক রিলেশনশিপ আছে, পারান ভাইয়া, পারান ফারহান ভাইয়া, ভাইয়ের মিডিয়ার মানুষ, ওটাই বললাম যে তিন লাইনের মধ্যে আছি আমরা। যেমন হচ্ছে আমি আরেকটা জিনিস বলতেছিলাম যে আমির খানের ডিভোর্স হয়েছে অনেক দিন পরে, এখন এটা বলতে পারে যে মিডিয়ার মানুষ ছাড়াও তো হয়, সাপোজ বিল গেটস এরও ডিভোর্স হয়েছে, রাইট? সো আমি এই পুরো ডিসকাশনটা আনতে চাইতেছি যে আমি যদি একজন জেনারেল পাবলিক হয়, এরকম সেলিব্রিটি টাইপের মানুষজনের বিয়ে করতে চান, আমার যদি প্রথমেই ভয় থাকে আচ্ছা আমিন তো আমার ছাইড়া দিতে পারে, তাইলে এই জিনিসটা কেমনে হয়? মানে বা রিলেশনশিপের ডেপথ হয়তো আমিন বুঝতেছে না। তো এই যে মিডিয়ার মানুষ সম্পর্কে যেরকম একটা ট্যাগ, এই ট্যাগটা মানে বেশ বাজে কিনা, এইটা সম্পর্কে আমিনের মতামত কি বা আপনাদের সবার মতামত? আচ্ছা হ্যাঁ আচ্ছা, আমি ধন্যবাদ। জাস্ট একটু ইজি করে দিই। উই অল নো আমরা কেন এটা নিয়ে টপিকটা নিয়ে ডিসকাস করছি। উই আর জাস্ট, আমি শুনেন, ইউ ডোন্ট হ্যাভ টু অ্যাক্ট লাইক, ঠিক আছে, বাট ইটস ইটস উই আর কিপিং ইট ওপেন ডিসকাশনস, বিকজ আমরা স্পেসিফিক কিছু নিয়ে কথা বলতে চাই না, বিকজ অনেক কন্টেক্সটের বিষয় আছে, তাই? ওকে, নাও সবাই নিঃশ্বাস নিতে পারবা, সবার মাথায় একটা জিনিস ঘুরছিল। সাদমান ভাই, ইউ স্টার্ট। সো জিনিসটা হচ্ছে, আমার মনে হয় যে সব জায়গায় আসলে এই ধরনের হয়, যদি দুষ্টামি টুষ্টামি কথা বলি, ইটস জাস্ট মিডিয়াতে ওদের লাইন লাইটে থাকে, এই জন্য ওগুলা জিনিস আরো বেশি মাল্টিপ্লাই হয়। বাট আমার মনে হয় এভারেজ সোসাইটির মধ্যেও এই জিনিসটা যথেষ্ট হয়, ইটস জাস্ট উই ডোন্ট নো যে কত ফ্রিকোয়েন্টলি জিনিসটা আসলে তাদের মধ্যে হয়। আর সেকেন্ড জিনিস হচ্ছে, আই গেস মানুষ এই জিনিসটা নিয়ে বেশি লাফালাফি করে বেশ মজা পায়, বিকজ দেয়ার ইজ দিস সেন্স অফ জেলাসি, যে আরে দে আর লিভিং দেয়ার লাইফ, ফাইনালি ওদের সব আছে বাট ওদের লাইফে হ্যাপিনেস নাই। এই জিনিসটা বিশ্বাস করে না, অনেক শান্তি পায় একটা মনে হয় এভারেজ মানুষ, যে আছে ঠিক আছে ওর লাইফ হয়তো পয়সা আছে, খ্যাতি আছে, যৌবন টৌবন চেহারা সব আছে, বা শান্তি ওদের কাছে নাই। এটা সত্য হইতে পারে, বাট এটা বিশ্বাস করতে আরো বেশি আমাদের বেগ পাইতে হয়। যে আচ্ছা এখানে একটু থামাবো আমি সাদমানকে। সাদমান, প্লিজ স্যার তুই বলেন। তোর লাইফে সাপোজ কর্পোরেটের মধ্যেই, হ্যাঁ, বা সাদ ফারান ভাই বা আমিনের কর্পোরেট লাইফ নিয়ে যদি কথা বলি, কর্পোরেটের মধ্যে এইরকম কেস কয়টা আমরা দেখছি ভার্সেস মিডিয়ার মধ্যে কয়টা আমরা দেখছি? রেশিওটা কি খুব বড় না? অনেক হ্যাঁ অনেক সেম সেম কর্পোরেটে বেশি, অনেক বেশি, বেশি কম বলবো না, ইটস সেম, মানে সেম, ইট ওকে। হ্যাজ নাথিং টু ডু উইথ মিডিয়া, মানে হ্যাঁ মিডিয়াতে তো এরকমও আছে যে সব সুন্দর মতো করতেছে, নামাজ কালাম করতেছে, আবার উল্টা পাল্টা জিনিসপাতিও করতেছে, সেম কর্পোরেটেও আছে। ইটস জাস্ট মিডিয়ার মানুষ নিয়ে, আমি যদি এখন বলি সুমন নামে কেউ পরকীয়া করছে, নো ওয়ান উইল কেয়ার, বাট এখন এনআইএ নাম বললে এভরি ওয়ান উইল স্টার্ট জাম্পিং ইন, রাইট? স্টিল তো স্টিল নো ওয়ান এরকম উইল আর কি। কেয়ার। আমি আমি তোমাকে বলি, আমি তোমাদের থেকে 7-8 বছর বড়, আমার 31 হবে জানুয়ারিতে। তো আমি আমার অনেক ফ্রেন্ডের বিয়ে হয়ে ডিভোর্স হয়ে গেছে, আপনার এবং অনেক ফ্রেন্ডের, এবং তারা খুব নর্মাল লাইফের মানুষ, মানে মিডিয়ার কেউ না, কর্পোরেটেরও কেউ না মনে হয় আমার নাকি? মিডিয়া মুডিয়ার কোনো ফ্রেন্ড নাই, আমার সব ফ্রেন্ডই আমি বাদ দিয়ে নর্মাল। দিল হ্যাঁ জাস্ট আউট, আসলে। আমি আমাকে একটা মেসেজ পাঠাই কি হইলো। আচ্ছা না, আপনি আপনি বলতে হ্যাঁ থাকেন বাট ফারান ভাই। বাট হ্যাঁ এক্স্যাক্টলি। সো হুম নন মিডিয়ায় যেটা মানে আমার নর্মাল লাইফে আমি অনেকে এরকম হতে দেখছি, ইভেন আমার অনেক ফ্রেন্ড আছে যাদের ডিভোর্স হয়ে দেন রিম্যারেজও হয়ে গেছে,
এবং ইটস ভেরি নর্মাল, কোন কোন এগুলো নিয়ে খুব আলাপ আলোচনা হয় না, যে যেই কারণে হয় না, যেটা আমি যেটা বললো ওইটাই ওই কারণেই হয় না, কারণ ওদের নিয়ে আলাপ আলোচনা হওয়ার আসলে কিছু নেই। ওদের নিয়ে আলাপ আলোচনা হইলে ওরা টকিং পয়েন্টস না ফেসবুক ওয়াচের, সো ওদের নিয়ে ওকে কথাবার্তা বললে খুব একটা লাভ হবে না। ইন দ্য ক্রিয়েটর সাইড, ক্রিয়েটরদেরও ওদের নিয়ে কন্টেন্ট বানালে খুব একটা লাভ হবে না। অ্যাট দ্য সেম টাইম মানুষেরও আসলে আগ্রহ নেই জানতে যে অমুক মানুষের কি হয়েছে, কারণ ওরে আমি চিনি না, ওর জীবনে কি হয়েছে, তাদের আমার কি যায় আসে। কম্পেয়ার টু যদি আমার হয় বা তোমার হয় বা সাদমানের হয়, সেই ক্ষেত্রে অনেকের জানতে আগ্রহ হবে, অনেকে এমনি কিউরিয়াস, নট নেসেসারিলি ব্যাড ইন্টেনশন, কিউরিয়াসিটি থেকেই জানতে আগ্রহী হবে। সেম ধরো আমি গাছ লাগাইলে যেরকম মানুষ জানতে আগ্রহী হচ্ছে যে উনি গাছ লাগাইছে, কি গাছ লাগাইছে একটু দেখি, দ্য সেম টাইম আমার পার্সোনাল লাইফে কোনো আপডেট আসলে জানতে আগ্রহী হবে, জাস্ট কিউরিয়াসিটি থেকে, নট নেসেসারিলি যে ওনার খারাপ হয়েছে নাকি এটা আমি দেখি। বাট একটা দল তো এমন আছে যারা খারাপ হয়েছে এই জন্য খুশি হবে, আর ছোট একটা অংশ হয়তো এরকম থাকবে যারা খারাপ হয়েছে এই জন্য কষ্ট পাবে।